শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিকল হয়ে পড়েছে স্ক্যানার মেশিন, ফলে বাধাগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী পণ্য তল্লাশি। কার্গো ফ্লাইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো বলছে, স্ক্যানার মেশিন নষ্ট হওয়ায় বিমানবন্দরটির তল্লাশি সক্ষমতা অর্ধেকেরও বেশি হ্রাস পেয়েছে। এমন পরিস্থিতিতে তৃতীয় দেশে গিয়ে রপ্তানি পণ্য স্ক্যান করা হচ্ছে, যা বাড়িয়ে দিচ্ছে আকাশপথে পণ্য রপ্তানির সময় ও ব্যয়। ইমতিয়াজ হাসানের রিপোর্ট। রপ্তানিমুখী পণ্যের কন্টেইনার তল্লাশির জন্য দুটি এক্সপ্লোসিভ ডিটেকশন স্ক্যানার বা ইডিএস মেশিন রয়েছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, যেগুলোতে দৈনিক 160 থেকে 170 টন পণ্য স্ক্যান করা হতো। কিন্তু দুটো মেশিনই বিকল হয়ে পড়ায় বন্ধ রয়েছে তল্লাশি কাজ। বিকল্প হিসেবে কুকুর দিয়ে চালানো হচ্ছে তল্লাশি, যে পদ্ধতিকে বলা হয় এক্সপ্লোসিভ ডিটেকশন ডগ বা ইডিডি। কিন্তু ইডিএস পদ্ধতি পুরোপুরি অকার্যকর হয়ে পড়ায় রপ্তানিমুখী পণ্য তল্লাশি প্রায় অর্ধেক কমে গেছে। গত অগস্ট থেকে আমাদের একটা ইডিএস সম্পূর্ণ নষ্ট, এবং সেটা স্পেয়ারকে কেন্দ্র করে প্রায় 10-12 দিন হবে সেকেন্ড ইডিএসটা সম্পূর্ণভাবে বিকল, এবং যেখানে ইন্ডিয়া থেকে টেকনিশিয়ান এসে ঠিক করার কথা, কিন্তু অথচ আজকে পর্যন্ত সে টেকনিশিয়ানও আসে নাই এবং আমাদের ইডিএসগুলো কিন্তু ঠিক করে নাই। একটা ইডিএস দিয়ে বা দুইটা ইডিএস দিয়ে আমরা পার ডেতে 165 টন টু 170 টন যেত অ্যারাউন্ড, আর এখন সেটা নেমে এসেছে 50 টু 60 টন ইডিডি দিয়ে। তো পুরোপুরি দেখা যাচ্ছে তো অনেক, মানে পার্সেন্টেজটা তো একেবারে 1/3 হয়ে গেছে। ইউরোপের বাজারে পণ্য রপ্তানির ক্ষেত্রে রেগুলেটেড এজেন্ট 3 বা RA3 শর্ত অনুসরণ করতে হয় বাংলাদেশকে, যেটি নিশ্চিত করে পণ্যবাহী কন্টেইনারে কোনো ধরনের বিস্ফোরক বা ক্ষতিকর পদার্থ নেই। ইডিএস মেশিন কাজ না করায় তৃতীয় কোনো দেশে স্ক্যানিংয়ের মাধ্যমে পণ্য রপ্তানি করতে হচ্ছে ইইউভুক্ত দেশগুলোয়, যা রপ্তানি প্রক্রিয়ার জটিলতা বাড়াচ্ছে। এমন পরিস্থিতিতে কার্গো বুকিং বাতিল করতে বাধ্য হচ্ছে আকাশপথে পণ্য পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। বাইরে ম্যানাপোল হয়ে কলকাতা দিয়ে কেউ এক্সপোর্ট করতেছে, আর কেউ নন RA3 দিয়ে হয়তো আবুধাবি বা অন্যান্য বন্দরে সেখান থেকে স্ক্যানিং করে তারা পাঠাচ্ছে। ইজিলি 5 থেকে 10% এটার এক্সপেন্স বেড়ে যাবে, বিকজ নন RA3 যদি আপনাকে করতে হয় তখন অটোমেটিকলি আপনার এয়ার ফ্রেট কস্ট বেড়ে যাবে। দেখা যাচ্ছে কোনো একটা ক্যারিয়ার আগে ফ্লাইট করতো, 100 টনসের একটা ফ্লাইট করতো, সেই ফ্লাইটটা করতে হয়তো দুই দিন ওদের বা 3 দিনের একটা প্রসিজিওরের মধ্যে যেতে হতো। এখন তো সেরকম না, বিকজ 100 টনের একটা ফ্লাইট করতে হলে যদি পার ডেতে 60 টন করে ওয়েট করে করতে হয়, ইন দ্যাট কেস তো প্রায় অলমোস্ট 5 টু 6 ডেজ লেগে যাচ্ছে একটা ফ্লাইট রেডি করার জন্য। সো এটা তো ওভারঅল কস্টিং ফর অল। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলছে এরই মধ্যে স্ক্যানার দুটি সারার উদ্যোগ নেওয়া হয়েছে, শিগগিরই দূর হবে রপ্তানিমুখী পণ্য তল্লাশির জটিলতা। আমাদের নলেজে আছে, আমাদের স্ক্যানার দুটো হঠাৎ করে একটা নষ্ট ছিল আর একটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, তো এটাকে ঠিক করার জন্য আমরা টেকনিশিয়ান অলরেডি আজকে সকালে চলে আসছে, এবং এটার জন্য যে স্পেয়ার পার্টস ওইটাও চলে আসছে, আশা করছি দু একদিনের ভিতরে এটা ঠিক হয়ে যাবে। দেশের অর্থনীতিকে প্রসারিত করতে রপ্তানি বাণিজ্যে নির্ভরতা বাড়াচ্ছে সরকার। এমন পরিস্থিতিতে পণ্য তল্লাশির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন্দরগুলোর মেশিনপত্রের রক্ষণাবেক্ষণ জোরদার করা জরুরি বলে মনে করেন কার্গো ফ্রেইট পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।